জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে পুরো দমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। স্কিল আর ফিল্ডিং সেশন শেষে ব্যাটিং আর বোলিং এর দিকেও বাড়তি মনোযোগ দিচ্ছে টাইগাররা। জিম্বাবুয়ের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না গেলেও তাদের কঠিন প্রতিপক্ষই মানছেন বাংলাদেশের কোচ স্টিভ ব্রডস। আর ঘরের মাঠে ফেভারিট হলেও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই সফরে এসেছেন বলে জানালেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার কাইল জার্ভিস। আগামী 21 অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। 24 ও 26 অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে শুক্রবার সকালে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে খেলবে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে নিঃসন্দেহে কঠিন প্রতিপক্ষ। তাদের দলটা দীর্ঘদিন ধরেই একসঙ্গে খেলছে, তাদের অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে, যাদের ম্যাচের অবস্থা পরিবর্তন করার সামর্থ্য রয়েছে। তাই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্ট নিয়েই কাজ করছি। আমাদের ঘরের মাঠে খেলা, তাই আমরাই ফেভারিট, আর সে কারণেই আমাদের উপর চাপটা বেশি থাকবে।